لا اله الا الله الله اكبر محمد رسول الله يا حبيب الله الله السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم বৈশ্বিক টেলিভিশন করতে আয়োজিত সরাসরি সম্প্রচারিত আপনাদের জনপ্রিয় ইসলাম ও সমাধান অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতা এবং বিশ্বের যে যে প্রান্তে বসে আপনারা আমাদের আজকের আয়োজন দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মহান স্রষ্টা আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে বিনীতভাবে হৃদয়ের সবটুকু না আবেগকে উজাড় করে জুমাবারের এই চমৎকার সময় আসুন সবাই সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়সালামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের অনুষ্ঠান ইসলাম সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জননন্দিত মুফস কোরআন মহাদ্দিস মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত আহ মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বা সার আসসালাম আলাইকুম মোহতারাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আমরা দর্শকদের উদ্দেশ্যে প্রিয় দর্শকী আপনারা যারা আমাদের আজকের জান দেখছেন টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো ইনশাল্লাহ করতে পারবেন এবং আপনারা যে কোনো বিষয়ে প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তবে আপনারা প্রস্তুত থাকুন প্রশ্ন করবার জন্য এর আমরা অনুষ্ঠানের প্রশ্ন উত্তরের প্রারম্ভেই আমরা একটু বিষয় নিয়ে আলোচনা করতে চাই মতাম ডক্টর আবুল কালাম আজাদের কাছে আমরা জানতে চাই যে আসলে আমরা তো মানুষ আমাদেরকে আল্লাহ তালা কোরআনেকে হাকিমের মধ্যে বলেছেন যে লালাকাল ইনসান আফি আহসালে তাহিম মানুষকে আমি অতি সুন্দর অবয়বে আমি সৃষ্টি করেছি এবং অত্যন্ত চমৎকারভাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা মানুষ এই মানুষটিকে তা এবং তাকে আশাফুল মাখলুকাত বলা হয় তো এই মানুষটি তার কথা কাজ আচরণ এটির মাধ্যমে একটি মনুষ্যত্ব প্রকাশ পায় আমরা জানি তো মানুষ আজকে আমরা আপনার মাধ্যমে জানতে চাই যে কোরআন এবং সুন্নার আলোকে একটি মানুষ সুন্দরভাবে কিভাবে কথা বলতে পারে কথা বলাও কিন্তু একটি আর্ট কথার মধ্যেই কিন্তু মানুষের বিভিন্ন রকমের বিষয় থাকে আপনি কি বলবেন যে আসলে ইসলামে সুন্দর করে কথা বলা এবং হেসে হাসি মুখে কথা বলা মিষ্টি করে কথা বলার কোনো দৃষ্টিভঙ্গি আছে কি না আসলে মোহারাম মানুষ সামাজিক জীব তাকে সমাজবদ্ধভাবে জীবনযাপন করতে হয় এবং এই সমাজে হরেক রকমের মানুষ হরেক মানসিকতার মানুষ আছে প্রত্যেক মানুষের দায়িত্ব সকলকে কাছে টানা এবং যদি আপনি কারো সাথে উত্তম আচরণ করেন সেটাও কিন্তু ইসলামের সাদা কা বলা হয়েছে রাসুলসাল্লাইসাল্লাম উনি হচ্ছেন সেরা মানুষ জীবনের প্রতিটি দিকের জন্য তিনি অনুকরণীয় এবং অনুসরণীয় ব্যক্তিত্ব ঠিক এই প্রসঙ্গে আমরা যদি দেখি আব্দুল্লা বিন হারেস রাহু একজন সাহাবি তিনি বলছেন আহাদান রাসুল্লাহ তিনি বলছেন যে বিশ্বনবীর মতো এত বেশি মুস্কি হাসি দিতে আমি কাউকে দেখিনি অথচ তিনি শাসকও ছিলেন বটে মদিনার প্রেসিডেন্ট ছিলেন প্রধান বিচারপতিও তিনি ছিলেন প্রধান সেনাপতিও তিনি ছিলেন এবং তিনি নবী মাহমদ তিনি মানুষের নবী রাসুল ছিলেন এতগুলো দায়িত্ব একসাথে পালন করার পরেও তিনি নিজে কখনো একবার ভাব গম্ভীর হয়ে থাকতেন না এবং তিনি এতটা দায়িত্বের পরেও তিনি টেনশানে থেকে মানুষের সাথে এমন আচরণ করতেন না যা দেখে আরেকজন একটু বিব্রত হয় অথবা একটু বিরক্তি তৈরি হয় বরং তিনি হাসি মুখে কথা বলতেন এবং তিনি বলেছেন যে সুমুকা কালাকা সদাকা তিনি নিজেই শুধু মুস্কি হাসি দিয়ে কথা বলতেন না বরং অন্যকে বললেন যে তুমি যদি তোমার ভাইয়ের সাথে একটু মুসকি হাসি দিয়ে কথা বলো এটা তোমার সাদাকা হিসাবে আল্লাহ লিখবেন এই জন্য যতটা পারা যায় মানুষের সাথে উত্তম ভাবে মিশা আর আসলে মুখ হচ্ছে মনের দরজা কার অন্তরে সে কি লালন করে সেটা কিন্তু মুখ দিয়ে প্রকাশ ঘটে ঘরের দরজাটা একটু খুললে একটু তাকালে বোঝা যায় ভিতরে কি আছে তো মুখ থেকে যে কথাগুলো বের হয় এটা দিয়ে কিন্তু অনুমান করা যায় সে ভিতরে কি লালন করে যে ব্যক্তি হাসতে জানে না বুঝতে হবে তার ভিতর অহংবোধ আছে এই জন্য যে যত বেশি মিশতে পারে তত বেশি সে অহংকার মুক্ত থাকতে পারে

আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন একটি মধ্যমপন্থী ধর্ম হিসাবে বাইনার এই ফরাতে ফিরি কিছু লোক আছে খুব বেশি হাস্যরস করে এটাও কিন্তু শরীয়ত হ্যাঁ এটাও ঠিক নয় হ্যাঁ বরং মিন হোসনে ইসলাম ইলমার ইতার কুমালাই আনিহি হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে অপ্রয়োজনীয় যে কোনো জিনিস পরিহার যখন তুমি করবে তোমার ইসলামটা সুন্দর হবে অর্থাৎ ইসলাম যা চায় তা তখনই হবে যখন অপ্রয়োজনীয় জিনিস তুমি পরিহার করবে

শত কোটি টাকা উপার্জন করেছে সে আবার গাড়ি টুপি রেখেছে এবং হালার টাকা মাদ্রাসায় দান করে অনেক আলে মোলামা অশেষ নাকি দিচ্ছে এবং বিনা হিসেবে জান্নাতে সুসংবাদ শোনাচ্ছে এগুলো কি আল্লাহ দিবেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই আব্দুল সালাম আপনাকে আসুন আপনার প্রশ্ন উত্তরটি আমরা জানার চেষ্টা করি জি আসলে ব্যাপার হলো যে দাড়ি টুপি ভালো কিন্তু তার অবৈধ ইনকামটা খারাপ তা আমরা সবটাকে একসাথ করে গুলিয়ে ফেলতে চাই না কারণ তিনি যদি দাড়ি টুপি না রেখে কাজটা করতেন তাহলেও কিন্তু এটা বৈধ হতো না তো দাড়ি টুপির কারণে তার এই কাজটুকুকে আমরা সাপোর্ট করব কাজটুকু ভালো ছিল কিন্তু ঝামেলা হয়ে যায় যে সাদা কাপড়ে দাগ লাগলে একটু বেশিই দেখা যায় তো যে লোকটা দাঁড়িয়ে এবং টুপিকে মেনটেন করছে তার থেকে আমরা এই জাতীয় অবৈধ ইনকামটা আমরা প্রত্যাশা করি না এবার আসি আমরা যে হারাম ইনকাম থেকে যদি কেউ দান করে সে আদৌ সাব পাবে কি না যেটা মহতারাম বললেন যে আমরা তো জান্নাত দিয়ে দিচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি না মোটেও না মানুষ যখন হালাল ইনকাম থেকে দেবে আল্লাহ সেটা নিজ হাতে নেবেন এবং সোহে বোখারিতে আসছে মান মিন ইল্লা তাসাদামিন তৈবু ই তৈনি যখন কোনো ব্যক্তি হালাল কামাই থেকে একটি খেজুর পরিমাণ আল্লাহর পথে দেবে আল্লাহ তালা সেটা ডান হাতে গ্রহণ করেন তবে হ্যাঁ কোনো হারাম ইনকামের দিকে তিনি ফিরেও তাকান না এই জন্য মানবানার ইল্লাহি মসজিদান বান ফিল না যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে এই হাদিসটুকু দেখে কেউ ভাবছে তাহলে তো হারাম দিয়েও বানানোর সুযোগ আছে মোটেও না আরেকটি হাদিসে রাসুল বলছেন মিন কাসবিল হালাল যে আল্লাহর জন্য ঘর বানাবে মসজিদ মাদ্রাসা বানাবে দিনের প্রতিষ্ঠান বানাবে কিন্তু হালাল ইনকাম থেকে হওয়া লাগবে সুতরাং হারাম থেকে দান করলে এটা গ্রহণযোগ্য মোটেও হবে না এরপর হচ্ছে যে নামাজ কবুল হওয়ার জন্য বিশুদ্ধ হওয়ার জন্য যে সারায়েতগুলো আছে তার মাঝে আমরা জানি যে আরকান আহকাম অন্যতম শর্ত এখানে নামাজ বিশুদ্ধ হবে কিনা না সেটাই নির্ভর করবে আরকান আহকামের উপরে এখানে যে আমরা যে আর আকামগুলো দেখি সারায়েতগুলো দেখি তার মাঝে এক নাম্বারে শরীর পাক দু নাম্বারে কাপড় পাক তিন নাম্বারে নামাজের জাগা পাক তো নামাজের জায়গা পাক কিভাবে হবে যদি আমরা হারাম ইনকাম থেকে মসজিদ বানাই হারাম টাকা দিয়ে কাপড় বানালে এটা ধুইল লোয়ার পবিত্র হবে না টাইলসের টাকা হারাম ইটের টাকা হারাম সিমেন্টের টাকা হারাম ওই মসজিদে নামাজ পড়লেও কবুল হবে না এজন্য আমাদেরকে হারাম টাকা আল্লাহর পথে খরচ করার ব্যাপারে সতর্ক থাকা লাগবে আর মানে করা যাবে না আর করলেও কোনো সব আসলে আমরা অনেক সময় বাজারেও দেখি যে আসল মালের জায়গায় ভেজাল মাল দেখা যাচ্ছে লেভেলটা খুব সুন্দর চমৎকার চমকপ্রদ আসল জিনিসের মতো কিন্তু আসলে ভিতরে মালটা খারাপ ঠিকই মানুষরাও আজকে যারা আজকে ইসলামের নামে কিছু লেবাসধারী কিছু লোকজন আছে তো তাদের চেহারা দেখে কিন্তু ইসলাম বোঝা যাবে না এ ব্যাপারে কিছু বলবেন হ্যাঁ আসলে ব্যাপার হলো আমরা ব্যক্তিকে দেখে ইসলাম শিখবো না ইসলামকে দেখে ব্যক্তিকে চিনব এখন আমরা যদি কোনো ব্যক্তি টুপি দাঁড়িয়ে দেখে তার কিছু খারাপ কাজ দেখে বলি টুপিওয়ালাই খারাপ তাহলে কিন্তু এটা অন্যায় হয়ে গেল তো এই জন্য আমরা ব্যক্তিকে দেখে ইসলাম শিখতে যাব না যদি আমরা তা করি তাহলে বিভ্রান্ত হব বোরকা পরে কিছু খারাপ নারীও কিন্তু রাস্তায় হাঁটে তাই বলে কি বোরকার দোষ মোটেও না বোরকা পরে পর্দা করা ইসলামের বিধান মসজিদে গিয়ে কেউ কেউ জুতা চুরি করে তাই বলে কি নামাজিরা দোষী আসলে ব্যাপার হলো যে খারাপ মানুষগুলো মাঝে মাঝে কিন্তু ভালো সুরত ধরে একটা জিনিস বলবেন যে আসলে ইসলামের ড্রেস কোডের ব্যাপারে কোনো ইয়ে আছে একটা শার্ট পরে প্যান্ট পরে যদি ইসলামের সঠিক তাকোয়াটা আসলে পাওয়া যায় তাহলে তো এটা করতে কি দোষ হচ্ছে ইসলামে নারীদের ড্রেস কোড আছে সেটা পুরুষেরও আছে সেটা এরকম যে নারীরা আপাদমস্তক ঢেকে রাখবে আর পুরুষদের ব্যাপারে বলা আছে যে সেটা আট শার্ট হবে না টাকনুন নিচে যাবে না রেশমি কাপড় হবে না কোনো পুরুষ নারীর পোশাক পরবে না এ জাতীয় কিছু কথা বলা থিন থিনে পাতলা হবে না যা দিয়ে শরীর দেখা যাবে এই ক্রাইটেরিয়া যদি কেউ মেনটেন করে তাহলে তাকে আমার মতো লম্বা জামা গায়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই সে শার্ট গায়ে দিয়েও যদি ঢিলে ডালা হয়

তারাও আপনারা আছে যে তাদেরকে কি টাকা দিয়ে দেখা দেওয়াটা কি সঠিক না এটা বেসঠিক আচ্ছা 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 জি অনেক ধন্যবাদ ভাই আসুন আমরা জানার চেষ্টা করি আপনার প্রশ্ন জি হ্যাঁ যদি কোনো ব্যক্তি চায় তাহলে সে যদি সুস্থ সবল হয় তাকে দিতে বলা হয়েছে আল্লাহর হাবিব হোসেন আহ তুসা এলা ওলা উজ্জা আলা ফারস তোমরা সাইলকে দেও যদি সে ঘোড়ায় চড়েও আসে তৎকালীন যুগের ঘোড়া মানে আজকে বাজারও জীব কারণ তৎকালীন বাহনের ক্ষেত্রে ঘোড়াই ছিল সবচেয়ে দামি বাহন এখন ব্যাপারটা হচ্ছে যে লোকটা চাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সে সুস্থ সবল কিন্তু এমনও তো হতে পারে যে সে অভ্যন্তরীণভাবে অসুস্থ স্যার কিডনিগুলা নাই কিন্তু দেখতে মনে হচ্ছে ভালো আছে এই জন্য দিতে বলা হয়েছে তবে আবার যিনি চাইবেন তার ব্যাপারে হাদিস হলো যে ব্যক্তি অপ্রয়োজনে ভিক্ষা করবে হাসরের দিন আল্লাহর সামনে হাজির হবে তার দেহে কোনো মাংস থাকবে না একবারে কঙ্কাল হয়ে হাজির হবে এই জন্য ইসলাম ব্যালেন্স করেছে অপ্রয়োজনে হাত পেতো না আবার যদি কেউ চায় তাকে তুমি ধমক দিও না তো এই জন্য আমরা বলবো যে কেউ যদি চায় তাকে দিন তবে সাথে উপদেশ দেয়া যেতে পারে যে আল্লাহ উপদেশ দিয়েছিলেন যে তুমি যদি পারো একটু কুঠার নিয়ে কেটে খাও ভিক্ষা করো না জি 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 অলি ধন্যবাদ আরেকজন লাইনে রয়েছেন জি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ জি কে বলছেন কথা থেকে দুঃখিত লাইনটি কেটে গিয়েছে আমরা বলছিলাম যে আসলে আমাদের কথা বলার মধ্যে একটা চমৎকারিত্ব ভাব থাকা উচিত যেটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কথা আমরা না বলি এবং সুন্দর করে কথা বলা মানুষকে মানে আকৃ বুকের মধ্যে টেনে নেওয়া এ ধরনের বিষয়টা তো ইসলামের মধ্যেই রয়েছে আপনি বলবেন কিভাবে রাসুল সাল্লাহ আলাইহিউসাল্লামের সাথে যারাই কথা বলতো ওনার দুশ্মনও যদি হতো কথা বলার পরে খুশি হয়ে যেত রাসুল সাল্লাহ সাল্লাম এমন ব্যবহার করতেন যে তার ব্যবহারে সবাই মুগ্ধ ছিল উনি ছিলেন কোমল ভাসি বিনয়ী আল্লাহ তালা উনার এই গুণের প্রশংসা করেছেন তিনি বলেছেন ফাবিমা রাহমাতিমিন আল্লাহ লিং তালাহুম

অনেকেই বলে থাকেন যে আমাদের মৃত ব্যক্তিরা যখন কবরে থাকেন তখন আমাদের মৃত ব্যক্তিদেরকে আমরা স্বপ্নে দেখতে পাই দেখার পরে অনেকেই বলেন যে ওনাদের জন্য দান খরা করতে হবে বা ও মৃত ব্যক্তিরা দেখা দিলে খুব কষ্টে আছেন ওদের জন্য একটু দান খারাপ করতে হয় বা মেসিনকে খাওয়াইতে হয়

তো এই জন্য আমরা এমনিতে বলি যে আপন মারা গেছে তাদেরকে স্বপ্ন দেখেছেন তাদের কিছু হক্ত আমাদের উপরে আছে তাই একটু দোয়া করা তাদের জন্য বেশি বেশি আর মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদাকা করা জায়েজ আছে এজন্য বলা হয় যে সাদাকাও করুন তিনি কষ্টে আছেন এটা সাব্যস্ত হয়ে গেছে ব্যাপারটা মোটেও তা নয় তবে দোয়া এবং সাদা কাশ এটা করা যেতে পারে তবে সন্তান যদি পিতার জন্য দোয়া করে সেটা ডাইরেক্ট কবুল হয় তো অবশ্যই আপনজনেরা যারাই মৃত কিন্তু তারা হাদিসে আসছে যে পানিতে ডুবন্ত ব্যক্তি যেমন বাছার জন্য একটু খড়কুটা পেলেও ধরে সে অপেক্ষমান থাকে কেউ সহযোগিতা করে কিনা ঠিক কবরস্থ মানুষেরা দোয়ার জন্য অনুরূপ আকাঙ্ক্ষী থাকেন এজন্য তাদের জন্য বেশি বেশি দোয়া করা দরকার এবং যখন আমরা দোয়া করি তখন ফাইদ আল্লাহ হেকার্থু দোয়া যখন তাদের সাথে মিলিত হয় কান আহাব্বু ইলাইহিম মাহফিল আউদ জমিনে যা আছে তা সাদাকা করলে যত চেয়ে আনন্দিত হতো একচে বেশি সে খুশি হয় তাকে দুনিয়া সবটা হাদিয়া দিলে যত খুশি হতো একটু দোয়া পেলে এত খুশি হয় তাই জন্য আপনজনদের জন্য বেশি বেশি দোয়া করা দরকার বেশি বেশি দোয়া জি জি অবশ্যই অবশ্যই আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে জি মতাম আমরা আলোচনা করছিলাম যে আসলে আমাদের যে আমরা বলি হিংসা বিদ্বেষ অহংকার তারপরে আপনার প্রদর্শন নেচ্ছা বিভিন্ন ধরনের যে এই যে মৌখিক যে অপরাধগুলো যেটা আসলে আসলে আমরা নিজেদেরকে আমরা সেটা ফিল করি না এই ক্ষেত্রে ইসলামী দৃষ্টিভঙ্গি এটাকে আমরা কিভাবে সংবরণ করতে পারি ইসলামের ধন্যবাদ আপনাকে আসলে ব্যাপার হলো যে আল্লাহ তায়ালা সামনে অথবা পিছনে কারো নিন্দা করাকে তিনি নিষেধ করেছেন এবং নিষেধের শব্দটা ছিল ওয়াই ওয়াই হুম আসলে এই শব্দগুলোর দিক তাকালে কিন্তু আমরা থেমে যেতাম যে আল্লাহ তাআলা বলছেন যারা সামনে অথবা পিছনে কারো নিন্দা করে কষ্ট দেয় কাউকে মৌখিকভাবে তার জন্য ওয়াইল ওয়াইল মানে ধ্বংস আর হাদিস হাদিস আল্লাহর হাবিব বলছেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি গর্ত উপত্যকা যেখানে ফেলে দিলে পরে কোনো কাফেরকে সে সত্তর বছর যেতেই থাকবে তলায় তারপরে পৌঁছবে

আচ্ছা বোন অনেক ধন্যবাদ আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি যে আসলে মানে তালাকের প্রশ্নটা তো আসলে আমরা টেলিফোনে উত্তর দেওয়াটা একটু জটিল কিভাবে দিল কি জন্য এই বিষয়গুলো আসলে বরাবরই আমাদের কাছে কিন্তু আসে সে ব্যাপারে একটু সংক্ষেপে বলবেন আর দ্বিতীয় প্রশ্ন তো রয়েছে জি আমরা প্রথমে বলতে চাই যে তালাকের বিষয়গুলো আলাদাভাবে মুক্তির সাথে কথা বলতে হবে তিন তালাক যদি এক বৈঠকে দেয় তাহলে ওলামাই হানাব বলছেন তিন তালাকে পতিত হবে আমাদের দেশে তো হানাফি মাসলাকের লোকই বেশি তো এই জন্য আমরা এখানে বলতে চাই তিন তালাক দিলে এটাকে এক তালাক শুধুমাত্র আহলে হাদিস বা অন্য মাসলাকের আলেমরা বলেছেন এখন ফাইনালি তালাক হল কিনা সেই জন্য মুক্তির কাছে বলবো যে আসলে আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু শুধু মানে বিবি তালাকের প্রশ্ন উত্তরের আয়োজন নয় তালাক সম্পর্কে আপনি একটু যদি বলেন যে তালাক হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে জঘন্যতম একটি হালাল বিষয় ইচ্ছে করলেই তালাক দিয়ে দিলাম মনে হলো তিন তালাক দিয়ে দিলাম তালাক হয়ে গেল এটাও কিন্তু আসলে আমাদের আসলে ব্যাপার হলো যে তালাক হচ্ছে একবারে ফাইনাল অপারেশন যেমন করে অপেনার সার্জারি কিন্তু সকে করে না এটা যখন আর দেখে উপায় নাই তালাকটা মূলত এটাই ছিল স্বামী স্ত্রী একসাথে থাকার আর কোনো অবস্থা নাই তখন ইসলাম তালাক দিতে বলেছে কিন্তু আমরা যেমন কথায় কথায় তালাক দিয়ে ফেলি ইসলাম কিন্তু এটা মোটেও বলেনি এটা আবগাদুল মোবাহাদ যেটা আপনি বলেছেন এটা সর্বনিকৃষ্ট হালাল এই জন্য তালাক দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক হওয়া দরকার আর তালাকের মতো জটিল কোনো মাস আমার জানা মতো ইসলামিয়ার নেই তো এই জন্য আমরা ঘেমে যাই গরমাক্ত হয়ে যাই যখন তালাক নিয়ে আসে বলি থামেন লিখে আনেন তারপরে দেখব অনেক প্রশ্ন করে তারপরে

করেন নাই এই জন্য পুরুষ যেভাবে সেজদা দেবে নারীরাও সেভাবে দেবে এই জাতীয় বক্তব্য বলা আমাদের পক্ষ থেকে রয়েছে নিয়ে যে আসলে ডিভোর্স তালাক দেওয়ার ব্যাপারগুলো খুব ঠুনকো মনে হয় আমাদের কাছে এখন এত প্রশ্ন আসে এই বিষয়গুলো নিয়ে এটির একটি অন্যতম কারণ হচ্ছে যে আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে নাটক সিনেমার মাধ্যমে মানুষদেরকে মানে এইরকম পরকিয়া সহ বিভিন্ন দিকে মানুষদেরকে আকৃষ্ট করা হচ্ছে এবং মানুষ অভ্যস্ত হয়ে এই জিনিসগুলোর দিকে ধাবিত হয়ে যাচ্ছে এইটা একটি খুবই আতঙ্কর বিষয়ও কিন্তু আমরা মনে করছি এ বিষয়ে কি বলবেন যে আসলে আমরা আমাদের কোন দিকে যাওয়া উচিত ধন্যবাদ আসলে ব্যাপার হলো যে আজকে পারিবারিক যে একটি বন্ধন সেটা শিথিল হয়ে যাচ্ছে আর এর উপরে প্রভাব বিস্তার করছে অধিকাংশটাই মিডিয়া যে আমাদেরকে এমন নাটক এমন সিনেমা দেখানো হচ্ছে যেখানে আমরা কথায় কথায় মনে হয় বিচ্ছিন্ন হতে চাই এবং ঝগড়া উপস্থাপন করা হচ্ছে কিভাবে মনোমালিন্য পরকিয়া একবারে সমাজে ভাইরাসের মতো সরিয়ে দেওয়া যায় সেগুলো আজকে মিডিয়াতে উপস্থাপন করা হচ্ছে

এই যে আমরা যে আহলে হাদিস এবং হানাফি এই দুইটা নিয়ে দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মত এটা সেটা আছে ঠিক আছে আসলে আমরা যে কোন মাজাব অনুসরণ করি নিজেই নিজে বুঝি না আসলে এটা কি কেমনে কি বুঝবে এবং আমরা আহলে হাদিস অনুসরী এবং হানাফি অনুসরী হইতে হবে এটা কি কোনো বাধ্যতামূলক জি বা কারা সঠিক ঠিক আছে বা কারা কোন মাজাব সঠিক এইটা আমার প্রশ্ন জি ভাই আমরা বিষয়টি জানার চেষ্টা করি হ্যাঁ আসলে ব্যাপার হলো যে আমাদের দেশে তো অধিকাংশ মানুষ হানাফি কিছু আবার আহলে হাদিসও আছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছে এখন যেই অঞ্চলে যেই হাদিসের আলোকে আমলটা আগ থেকে প্রচলিত আছে ওই হাদিসটা যদি হাদিস দিয়ে সাব্যস্ত হয় আমরা বলবো সেখানে আবার ভিন্ন হাদিস উপস্থাপন করে নতুন আমল সেখানে প্রচলন করার কোনো দরকার নেই তা আপনি প্রশ্নকারীকে বলছি আপনি যে অঞ্চলে আছেন সেই অঞ্চলে আগ থেকে ওলামারা যে সিস্টেমে আমল করে আসছে এবং সেটা হাদিস দিয়ে সাব্যস্ত না হলেও কিন্তু আমল করে আসতো না অসংখ্য আলেমরা যেটা করছে তা আপনি সেটা করতে থাকুন এবং আপনি আলাদা করে জানা দরকার নেই যে আপনি কোন মাজাদ লোক ফেসালাজিক ইনকুন্তুম্লা তা আলমুল আল্লাহ তালার বক্তব্য তোমরা যা জানো না যারা জানে তাদেরকে জেনে তারপরে আমল করো তা আপনি এটা না জানলেও চলবে এরপরে হল আহলে হাদিস এটা নতুন কোনো একটি ধারা নয় মূলত এটা আগেও ছিল যারা মাজাব মানত না ইমাম বখারি রাহেমাহুল্লাহ নিজেও কিন্তু মাজাব মানতেন না তো এই জাতীয় সৌদি আরবে দেখা যায় অনেকে মাজাব মানে না বড় বড়ো আলেমরা আছে মাজাব মানছে না তো এটা আগেও ছিল কিন্তু ঝগড়াটা ছিল না এখন আমরা ঝগড়ায় লিপ্ত হয়েছি একজন আরেকজনকে আমরা কাদা সুরে মারছি ইমাম আবুহানিফা রাহেমাহুল্লাহ একরকম ফতুয়া দিয়েছেন ইমাম শাফি তার পরবর্তীতে ভিন্ন ফুতুয়া দিয়েছেন

জনক বড়ই তো আমরা বলছি চার মজাভ হক তাইলে আমিন জোরে বলা তো একটা মজাব আছে আপনি হক বলে তার বিরুদ্ধে কথা কিভাবে বলেন আবার যারা আমিন আসতে বলছে তাদেরও দলিল আছে সুতরাং যারা আমরা আমিন আসতে বলছি তাদেরকেও વિરુપভাবে নে আর কোন সুযোগ নেই জি মোতরাম আসলে অনেক ধন্যবাদ আমরা আজকে বিভিন্ন প্রশ্নের আলোকে আপনার কাছ থেকে বিভিন্ন বিষয় জানতে পারলাম বৈষিকিটিভ স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা এতক্ষণ অনেক বিষয় জানলাম তবে সব বিষয়ে আমরা যে বিষয় নিয়ে আমরা শুরু করেছিলাম যে সুন্দর করে আসলে আমাদেরকে কথা বলতে হবে সুন্দর করে হেসে হেসে সকলকে আমাদেরকে কাছে টেনে দিতে হবে কারোর সাথে রাগ গাম্ভীর্য মনোভাব নিয়ে আমাদের থাকা যাবে না এটাই কিন্তু আজকের প্রোগ্রামের মূল বিষয় তো আসুন আমরা সবাই সুন্দর হই ভালো হই এবং ভালোভাবে কথা বলি প্রেজেন্টেশনটা সুন্দর করে দেই ভালো করে এবং অন্যকে আমরা বুকে টেনে নেই কাছে টেনে নেই এই হোক আমাদের সকলের প্রত্যাশা আশ্বাস করছি আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته لا إله إلا الله الله أكبر محمد رسول الله يا حبيب الله الله